ভোটারদের প্রভাবিত করতে একটি পক্ষ কালো টাকা ছড়াচ্ছে বলে অভিযোগ করেছেন গাজীপুর সিটি কর্পোরেশনের নির্বাচনে আওয়ামী লীগের প্রার্থী অ্যাডভোকেট আজমতুল্লাহ খান। সকালে গাজীপুরের মোরগখাল এলাকায় নির্বাচনী গণসংযোগে এসে তিনি এসব অভিযোগ করেন। পরিকল্পিত আধুনিক নগরী গড়তে নৌকায় ভোট চান তিনি। এদিকে নগরের টঙ্গী এলাকায় গণসংযোগ করছেন স্বতন্ত্র প্রার্থী জায়দা খাতুন। জাতীয় পার্টির প্রার্থী নিয়াজউদ্দিন সহ কাউন্সিলর প্রার্থীরা ব্যস্ত সময় কাটাচ্ছেন নির্বাচনী প্রচারে। এদিকে বঙ্গতাজ অডিটোরিয়ামে নির্বাচন সংশ্লিষ্ট কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় সভা করছেন নির্বাচন কমিশনার সচিব মোহাম্মদ জাহাঙ্গীর আলম। আগামী 25 মে অনুষ্ঠিত হবে গাজীপুর সিটির ভোট গ্রহণ। আমি যেহেতু কাউকে সরাসরি ধরতে পারিনি, সেই জন্য আমি এই ব্যাপারে কোনো মন্তব্য করতে চাই না। তবে কালো টাকার ছড়াছড়ির জন্য কেউ বলছেন, আমি জনগণকে এই ব্যাপারে সতর্ক থাকার জন্য অনুরোধ জানাচ্ছি এবং জনগণ সম্পূর্ণভাবে এই ব্যাপারে সচেতন। তবে আমি বিশ্বাস করি গাজীপুরের সচেতন মানুষ কালো টাকাকে প্রত্যাখ্যান করবে। দর্শক, গাজীপুর সিটি কর্পোরেশন নির্বাচনের প্রচারের খবর জানাতে সরাসরি যোগ দিচ্ছেন সহকর্মী কামাল হোসেন বিপ্লব। বিপ্লব, নির্বাচনে আওয়ামী লীগ ও স্বতন্ত্র প্রার্থীদের প্রচার কেমন দেখছেন, আর প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের কোনো অভিযোগ রয়েছে কিনা আমাদের জানাবেন। জি ফাতিমা, আপনি যেমনটি জানেন যে গাজীপুর কিন্তু ভোটের যুদ্ধ শুরু হয়েছে, আর অল্প কয়েকদিন এই সিটি নির্বাচনের বাকি রয়েছে। 25 মে কিন্তু এই গাজীপুর সিটি নির্বাচন অনুষ্ঠিত হবে। এরই মধ্যে প্রার্থীরা এবং ভোটারদের মাঝে যাচ্ছেন এবং বিভিন্ন প্রতিশ্রুতি দিয়ে তারা কিন্তু ভোট চাচ্ছেন। এই মুহূর্তে যে নৌকার প্রার্থী আজমতুল্লাহ খান, তিনি কিন্তু কর্তা এলাকায় প্রচারণা চালাচ্ছেন, এবং যে স্বতন্ত্র প্রার্থী জায়দা, তিনি টঙ্গী প্রচারণা চালাচ্ছেন, এবং যে আপনার হাতিমার্কা স্বতন্ত্র প্রার্থী শাহানুর ইসলাম রনি কিন্তু টঙ্গী প্রচারণা চালাচ্ছেন। তবে একটি বিষয় আপনাকে জানিয়ে রাখি, কিন্তু বৃহত্তর কোনো অভিযোগ হয়নি, ক্ষুদ্র ক্ষুদ্র অভিযোগ প্রার্থীরা বিভিন্ন জনের নামে করছেন। তবে ভোটাররা বলছেন এই গাজীপুর সিটি নির্বাচন অবহেলিত, অনেক দিন ধরে এই সিটি নির্বাচনে কোনো যে কাজ রয়েছে, রাস্তাঘাট এবং বিভিন্ন ড্রেনেজ, সেগুলো কিন্তু অসম কাজ রয়েছে, যার জন্য জনগণ কিন্তু ভোগান্তিতে রয়েছে। তারা এবার এই নির্বাচনে এমন ব্যক্তিকে ভোট দিয়ে জয়যুক্ত করবেন, পাশ করবেন, যাতে এই সিটি নির্বাচন কে আসলে উন্নত করা যায়, সেই চিন্তা ভাবনা ভোটাররা করছেন। তবে আমি একটি বিষয় আপনাকে জানিয়ে রাখি যে এই গাজীপুর সিটি নির্বাচনে 8 জন মেয়র প্রার্থী কিন্তু রাত দিন পরিশ্রম করছে এবং বিভিন্ন অলিগলিতে তারা ভোটারদের কাছে যাচ্ছেন, এবং 239 জন কাউন্সিলর রয়েছে, 77 জন মহিলা সংরক্ষিত প্রার্থী রয়েছে, তারা কিন্তু রাত দিন পরিশ্রম করে এই ভোটারদের দ্বারে দ্বারে যাচ্ছেন এবং বিভিন্ন প্রতিশ্রুতি দিচ্ছেন এবং ভোট চাচ্ছেন। এই ছিল গাজীপুর নির্বাচনের সর্বশেষ খবর। ফাতিমা, ধন্যবাদ। গাজীপুর থেকে জানাচ্ছিলেন কামাল হোসেন বিপ্লব।